আচ্ছা আচ্ছা শোনেন, আমি বলি, আপনাদের প্রশ্ন করা লাগবে না। করে সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপি। তার বাসে অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় প্রায় যেতাম। যে আমি নিবো লিগাল অ্যাকশন, ও লিগাল অ্যাকশন নেওয়ার কে? বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট। মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল। সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো। আচ্ছা আচ্ছা শোনেন, আমি বলি, আপনাদের প্রশ্ন করা লাগবে না। হ্যাঁ অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে। সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপি। সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে, কেন বলবে? সে পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে, কেন বলবে? ঠিক না? এটা গুঞ্জন রয়েছে যে আমি নিবো লিগাল অ্যাকশন, ও লিগাল অ্যাকশন নেওয়ার কে? ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত। আমি নিবো কি নিবো না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না, ঠিক আছে? বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে। কারণ সে কিন্তু এখানে দোষী, সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে। সো সে আমিনি বা সেনে যেই নিবে ও কিন্তু ফেসে যাবে, এটা কিন্তু সত্য কথা। কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপা বলে, আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। তো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকে এই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সব কিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন, ফিলার বলেন, ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য, সে আমার সঙ্গে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন, সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন। সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা। সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করালাম, সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি ইভেন, আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পরে আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল, আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে, শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার এগেনস্টে অ্যাটেম্প নিয়েছিল, মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব, আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না, মানে এই জন্যই আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত, এই ট্রেন্ডটাই তো ভালো না। কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর, সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না, সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে, এইভাবে তো কথা বলতে পারেন, কেন বলো? এটা তো ইনডিরেক্টভাবে অপমান করো। আমি বলেছি এভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছো তোমার সার্টিফিকেট, তাহলে BMDC আমাকে কী দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কী বলে,